অরুণাচল প্রদেশ লোকসেবা আয়োগের অবর সচিব টুমি গঙ্ককর রহস্যজনক মৃত্যু হয়েছে। নাহরলগুঙ্গার পোমা গাঁত রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে টুমি গঙ্ককর মৃতদেহ। অরুণাচল প্রদেশ লোকসেবা আয়োগের দুর্নীতির অভিযোগত নিলম্বিত হয়ে আছে টুমি গঙ্কক। ইপিনে ঘটনাস্থলীত আরক্ষীর দল উপস্থিত হয়ে আরম্ভ করেছে তদন্ত। আর উল্লেখ করে থাকব লাগবে যে APPSC কেলেঙ্কারিত সাঙুর খাইছিল টুমি গঙ্ককর নাম। ইয়াকে লৈ স্থানীয় দল সংগঠন তথা শিক্ষার্থী সমাজে সাব্যস্ত করেছিল উত্তাল প্রতিবাদ। APPSC কেলেঙ্কারিক লৈ তুমুল বিতর্ক অব্যাহত থাকার মাজতে অবর সচিবগৰাকীৰ মৃত্যুৱে সৃষ্টি কৰিছে তীব্র চাঞ্চল্য। হোৱাটছএপ মেছেজত APPSC প্রশ্ন কাকত ফাদিলৰ জড়িত নহয় বুলি কোৱাৰ লগতে নিজকে নির্দোষী বুলি দাবী কৰিছিল তুমি গঙ্ককে। আনহাতে APPSC দুর্নীতির তদন্তৰ বাবে বৃহস্পতিবাৰে বিয়লি 3:30 বজাত CBI সমন জাৰি কৰিছিল বিষয়াগৰাকীক। বিয়লি 4:30 বজাত ঘৰৰ পৰা ওলাই যোৱাৰ পিছৰে পৰাই সুইচ অফ আছিল তুমি গঙ্ককৰ মোবাইল ফোন। আনফালে পরিয়ালের লোকে বিচার খোচার করত আজি পমা গাঁত এডাল গছত রহস্যজনকভাবে উদ্ধার করেছে তুমি গঙ্ককর নিথর দেহটো।